ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جدي إيركم هاي এটা শয়তান থেকে, এতে সন্দেহ নেই, এটা তো হতে পারে, এটা মানুষ তো মানুষই। এরকম হলে যদি বীর্যপাত ঘটে তাহলে কিন্তু গোসল করতে হবে, তো এমন যথেষ্ট না। তো বার্ষের রুমে মানুষ থাকে, এই জন্য আপনি লজ্জায় এরকম করবেন, এটা হয় না। নিজের ফ্যামিলিতে একটু স্বাভাবিক, মেয়েদের তো এরকম হয়, কখনো তো কোনো কোনো সময় তো ফরজ গোসল হয় তাদের, যেমন হায়াজ থেকে পবিত্র হওয়ার সময় গোসল করতে হয়, ফজরের আগে তো হতে পারে, রাত্রেও তো হতে পারে, এতে এটা লজ্জার কিছু নেই। মানুষ জানলে কী অসুবিধা, লজ্জার জন্য যে আপনি ফরজ গোসল ছেড়ে দিবেন এটা হয় না। আপনি স্বাভাবিক, আপনার এটা আপনার নিজ বাসাই তো, তো অসুবিধা কী, নিজ বাসা, নিজ রুম বা নিজ ফ্ল্যাট, তো বাথরুমে যাবেন, গোসল করবেন নিয়ম মতো, লজ্জার কারণে যে এটা তো সকলেরই হয়, ছেলে মেয়ে সকলের হয়, স্বাভাবিক এটা হতে পারে। কিন্তু কোথাও এমনি কিছু দেখলেন কিন্তু বীর্যপাত ঘটেনি বা কোনো রকমের এরকম কিছু বের হয়নি, তাহলে গোসল ফরজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মা মিনাল মা, পানি হলে পানি দেখা দিলে পানি, মানে যদি বীর্যপাত ঘটে পানি, এরকম যদি স্বপ্নে দেখেছেন তারপর যে দেখলেন এরকম ভিজা ভিজা ভাব বা আপনি কিছু মনে, তাইলে ইয়ে হবে, বীর্যপাত হয়েছে, তাহলে কী হবে, গোসল ফরজ হবে। আশা করি স্পষ্ট ইনশাআল্লাহ। তো লজ্জার কিছু নেই, এইসব মশলা জানা দরকার, আর এই লজ্জার কারণে যে আপনি গোসল করবেন না এটাও সঠিক না। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম।